আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তার নিয়ন্ত্রণে ব্যর্থ। রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ক সংলাপে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশে ঋণের ঝুঁকি বেড়েছে, এটি শুধু বিদেশি ঋণের ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ ঋণেও একই পরিস্থিতি। তিনি জানান, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই বলে সিপিডির গবেষণায় উঠে এসেছে। আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP-র নতুন নির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে 14 তলায় ভবনটি উদ্বোধন করেন তিনি। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্য এবং বেসামরিক রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে এই প্যাথোলজি। এছাড়া সামরিক ও বেসামরিক শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নিতে পারবেন এই চিকিৎসা কেন্দ্রে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ও সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে সারাদেশে তাপমাত্রা আরও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে মৃদু ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হবে। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। তবে এই মাসের দ্বিতীয়ার্ধে আবারও তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। সকালে নৌবাহিনীর মংলা ঘাটির লেফটেন্যান্ট কমান্ডার আরাফাতুল আরেফিনের নেতৃত্বে 10 সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমেছে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি উঠানোর জন্য পাইপ সংযোগ দেন। তবে নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগ দিয়েছে। স্থানীয় এলাকাবাসীও এই ধরনের সব ধরনের সহযোগিতা করছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। আন্তর্জাতিক গাজায় চলমান সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। রাজধানী তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হয়ে নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দেয় তারা। অনেকে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। এ সময় তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ জেরুজালেমে হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দুজনকে গ্রেফতার করে পুলিশ। জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে দ্রুত চুক্তি করার দাবিও জানান বিক্ষোভকারীরা। খেলার খবর। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের 8 উইকেটে হারায় টাইগাররা। তবে লিটন দাসের পারফরমেন্স এখনও ভাবনার কারণ। ছন্দ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ওপেনার। যদিও ব্যাটিং কোচ ডেভিড হেম্প ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, খেলোয়াড়দের কখনও কখনও খারাপ সময় যায়, লিটন দ্রুতই এই অবস্থা থেকে ফিরে আসবে। প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামতে পারে হাথুরে সিংহের দল। সন্ধ্যা 6টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।